চীন থেকে ফের নতুন করে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে গোটা বিশ্বে। এই পরিস্থিতিতে চূড়ান্ত সতর্ক রয়েছে ভারত। বিদেশ ফেরত বেশ কয়েকজনের শরীরে ধরা পড়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট। মহামারীর বারবারান্ত রুখতে ফের কোমর বেঁধে ময়দানে কেন্দ্র। তার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের পক্ষ থেকে প্রাথমিক অনুমোদন পেলেও হেটেরো সংস্থার তৈরি উড়াল ওষুধ নিরমাকম। এটি করোনা প্রতিরোধে সক্ষম বলে দাবি হায়দ্রাবাদের প্রস্তুতকারী সংস্থা হেটেরোর। এটি ফাইজারের তৈরি উড়াল অ্যান্টিভাইরাল ড্রাগ প্যাক্সোলোভিড এর জেনেরিক ভার্সন। এই প্যাক্সোলোভিডকে হুয়ের তরফে অতি সংকটজনক রোগীদের জন্য সঠিক ওষুধ বলেই গণ্য করা হয়েছিল। ফলে কোভিড মোকাবেলায় চিকিৎসকদের হাতে এলো একটি বাড়তি হাতিয়ার। তবে প্রেসক্রিপশনে লেখা না থাকলে এই ওষুধ মিলবে না। নির্মাণ সংস্থা জানিয়েছেন, কোভিডের লক্ষণ দেখা দেওয়ার 5 দিনের মধ্যে এবং কোভিড পজিটিভ সাব্যস্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে এই ওষুধ খেতে হবে। এই ওষুধটিকে আগেই প্রাথমিকভাবে অনুমোদন দিয়ে রাখা হয়েছিল, তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চূড়ান্ত অনুমোদন দিল নিরমাকমকে। চীনের সম্প্রতি কোভিড সংক্রমণের বারবারান্তের মূলে রয়েছে যে BF7 সাব ভেরিয়েন্ট, সেটি ভারতের খুব একটা প্রভাব ফেলবে না বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। ন্যাশনাল IMA কোভিড টাস্ক ফোর্সের কো চেয়ারম্যান ডক্টর রাজীব জয়দেবেন জানিয়েছেন, ওমিক্রনের তুলনায় এই উপরোধটির সংক্রমণ ক্ষমতা বেশি। এটি ওমিক্রনই, তবে অনেকবার মিউটেশন ঘটার পরবর্তী রূপ। কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো আভাস নেই যে এটি আরও বিপজ্জনক বা গুরুতর ধরনের হবে। এই অবস্থায় সোমবার বিভিন্ন স্বাস্থ্য সংস্থার পদাধিকারী, আধিকারিক, এইমস ডিরেক্টর ও দেশের প্রথিতযশা চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।